সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রিদু ইসলাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ আজকের ভিডিওতে আমি পুরুষদের যৌন সমস্যা নিয়ে কথা বলবো দেখুন সূর্য না থাকলে আপনি আমি আমরা কেউই এখানে থাকতাম না তবে আমাদেরকে প্রতিনিয়ত বিশ্বাস করানো হচ্ছে যে সূর্য আমাদের জন্য খুবই ক্ষতিকারক প্রচলিত চিকিৎসায় আপনাকে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে সূর্যের আলো থেকে দূরে থাকার জন্য এবং যদি আপনি বাহিরে বের হতে চান তবে তারা চান আপনি যেন আপনার ত্বকের মধ্যে বিষাক্ত সানস্ক্রিন লাগিয়ে তারপর বের হন এবং তাদের গত তিরিশ বছরের এই প্রচারণাটি খুবই সফল হয়েছে এত সফল যে সারা বিশ্বব্যাপী বর্তমানে আপনার অজস্র মানুষ ইনো মারাত্মকভাবে ভিটামিন ডি এর ঘাটতিতে রয়েছে খুবই রিসেন্ট একটি ক্লিনিক্যাল গবেষণায় দেখা যায় যে আপনার সারা বিশ্বজুড়ে অলমোস্ট ওয়ান বিলিয়ন অর্থাৎ এক বিলিয়ন মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে রয়েছে এবং ভিটামিন ডি এর ঘাটতি নানাবিধ ক্রনিক ডিজিজ অকাল মৃত্যু কম ট্র্যাসিস্টেন্ট হরমোন বা যৌন দুর্বলতার মতো সমস্যার সাথে সরাসরি সম্পৃক্ত প্রায় প্রতি সপ্তাহে আমার কাছে অজস্র পুরুষ রোগীরা কল করে থাকে এবং আমি তাদের কাছ থেকে প্রায় একই রকম অভিযোগ শুনে থাকি যে শরীরের মধ্যে শক্তি নেই ঘুমের সমস্যা যৌন দুর্বলতা আপনার ওজন বেড়ে যাওয়া এবং আপনার ভয়ঙ্কর ম্যান বুপস অনেকেই ছোট নীল বড়ি বা ট্যাস্টোস্টনের ইনজেকশন নিয়ে থাকেন রকম কোনো সাফল্য ছাড়াই কারণ এগুলো জাস্ট অল্প সময়ের জন্য শরীরের মধ্যে ট্যাসোস্টন হরমোনকে বুস্ট করে বাট এগুলো অ্যাকচুয়ালি আপনার শরীরের নিজস্ব ট্যাসোস্টনের প্রোডাকশনকে কমিয়ে দেয় যা আপনার যৌনশক্তিকে আগের তুলনায় পরবর্তীতে আরও বেশি দুর্বল করে দেয় বেশিরভাগ পুরুষেরা জনশক্তি ফিরে পেতে সব কিছু করতে রাজি সুতরাং অবাক হওয়ার কিছু নেই যে ট্যাস এর ওষুধের বাজারটি বিগ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য প্রতি বছরে চার বিলিয়ন ডলারের একটি সোনার ডিম পাড়া হ্রাস তবে এই ওষুধগুলো কিছু গুরুতর সমস্যা নিয়ে আসে যেমন আপনার অন্ডকোষ সংকুচিত হয়ে যাওয়া আপনার শরীরের ওজন বেড়ে যাওয়া রক্ত জমাট বাঁধা ইত্যাদি নানাবিধ সমস্যা সো এই চিকিৎসাগুলো শুধুমাত্র আপনার ঝুঁকিপূর্ণ এবং অপ্রকৃত নয় বরং আপনার এই জাতীয় চিকিৎসা আপনার মূল সমস্যাকে মানে আপনার আসল সমস্যাকে ধামা চাপা দেয় এবং আমি এই জাতীয় চিকিৎসাগুলোকে সাজেস্ট করি না বরং আমি সাজেস্ট করি আপনার শরীরে ট্যাসোস্টন হরমোন কমার মূল ঘোরার কারণ সমাধান করে প্রাকৃতিকভাবেই আপনার শরীরের মধ্যে ট্যাসিস্টন হরমোনকে বাড়ানোর জন্য সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার ট্যাসোস্টন হরমোনকে বাড়ানোর জন্য খুবই ইফেক্টিভ খুবই এক্সপেন্সিভ অর্থাৎ খুবই কার্যকরী একটি উপায় শেয়ার করবো যা আপনার টেস্টোস্টেরন হরমোনকে দুশো পর্যন্ত বাড়িয়ে দিবে প্রাকৃতিকভাবে কোনোরকম কোনো সাইড ইফেক্ট ছাড়া আর আমি টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর উপায় নিয়ে এবং জনশক্তিকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য আরও একটি ভিডিও করব যেটা এর থেকে ফার্স্ট সুপারিয়র ইর যার মধ্যে পৃথিবীর সব থেকে বেশি ইফেক্টিভ ট্রিটমেন্টগুলো অ্যাড করব। যেগুলোর কোনো সাইড ইফেক্ট নেই এবং যা আপনার ইউনো আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে বাট সেই ভিডিওটি করার জন্য আমি যদি এই ভিডিও থেকে ভালো রেসপন্স পাই তবেই আমি এর উপর আরও একটি ভিডিও করব। ওকে সো যদি আমি এই ভিডিও থেকে পঞ্চাশ হাজার লাইক অ্যান্ড দশ হাজার দশ হাজার কমেন্ট পাই তবেই আমি এই ভিডিওটি করব। দেখুন বেশিরভাগ চিকিৎসক ট্যাসুস্টরণ এবং ভিটামিন ডি এর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ সম্পর্কে জানে না তবে মেডিকেল গবেষণা এখন এটা নিশ্চিত করা হয়েছে যে ভিটামিন ডি ট্যাসুচরণের মাত্রাকে বাড়াতে পারে যেমন ষোলোটি প্রাণীদের উপর করা গবেষণার পর্যালোচনা করে দেখা যায় যে ভিটামিন ডি এর ঘাটতি ইঁদুরদের আপনার অন্ডকোষ সংকুচিত হয়ে যাওয়া এবং কম ট্যাস হরমোনের সাথে জড়িত ছিল এবং সম্প্রতি আরও একটি মেডিকেল গবেষণায় দেখা যায় যে যে সকল পুরুষদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণ বেশি তাদের ট্যাস্ট্রণের মাত্রা যে সকল পুরুষদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর মাত্রা কম তাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অন্য একটি গবেষণায় গবেষকরা সাতান্ন বছর বয়সী ছয়শো জন পুরুষদের মধ্যে একটি ভিন্ন ধর্মী গবেষণা করেন দেখার জন্য যে ভিটামিন ডি এবং ট্যাসোস্ট্রণের মধ্যে কী সংযোগ রয়েছে সো এই গবেষণার রিপোর্টটি আপনাকে অবাক করবে কারণ এই রিপোর্টটিও আগের রিপোর্টগুলোর মতো যে যে সকল পুরুষদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি ছিল তাদের ট্যাসনের মাত্রা যে সকল শরীর পুরুষদের শরীরের মধ্যে আপনার ভিটামিন ডি উচ্চ মাত্রায় রয়েছে তাদের তুলনায় অনেক অনেক কম সমস্যাটি হলো আজকাল প্রায় প্রত্যেকটি মানুষই ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছে তাই এটা অবাক হওয়ার কিছু নেই যে আধুনিক বাংলাদেশি পুরুষদের মধ্যে ট্যাসোসনের সমস্যা একটি কমন সমস্যা বাংলাদেশের কথা বাদ দিন আমেরিকাতে ষোলোশো লোকের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় উননব্বই পার্সেন্ট উননব্বই শতাংশ লোকের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে সো আপনার শরীরে ভিটামিন ডি এর স্তরকে বাড়াতে এবং ট্যাসোস্ট্রেনের মাত্রাকে বাড়াতে আমি তিনটি টিপস শেয়ার করব। তিনটি টিপস প্রেসক্রাইব করব প্রথমত আমি সাজেস্ট করব আপনার শরীরের উন্মুক্ত চামড়ায় ভিটামিন ডি ইউনো সূর্যের আলো নেওয়ার জন্য যাতে করে আপনি ভিটামিন ডি প্রডিউস করতে পারেন এর জন্য আপনি সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যেই প্রখর রোদ ওঠে এই রোদের মধ্যে আপনি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত থাকতে পারেন এতে করে আপনার শরীরে প্রতি দশ মিনিটে দশ হাজার আয়ু ভিটামিন ডি প্রডিউস হবে তবে সাবধান যদি আপনার গায়ের রঙ ফর্সা হয়ে থাকে তবে সূর্যের আলোর মধ্যে তিরিশ মিনিটের বেশি থাকা যাবে না এবং টেস্টোস্টেরন বাড়ানোর জন্য আমি আপনাকে সূর্যের আলোতে উলঙ্গ হওয়ার পরামর্শ দিই এটি করতে আপনাকে আপনার ঘরের মধ্যে একটি নিরাপদ পরিবেশ বেছে নিতে হবে কারণ আপনার যখন রোদের আলো আপনার অন্ডকোষের মধ্যে পড়ে তখন ট্যাসোস্ট্রণের মাত্রা আরও অনেক অনেক বেশি বেড়ে যায় যেমন মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার যখন রোদের আলো আপনার বুকে এবং পিঠে পড়ে তখন আপনার ট্যাসোস্ট্রণের মাত্রা একশো পর্যন্ত বৃদ্ধি পায় এবং যখন ট্যাস যখন রোদের আলো আপনার অন্ডকোশের ওপর পড়ে তখন আপনার টেস্টোস্টেরনের মাত্রা দুশো পার্সেন্টেরও বেশি বেড়ে যায় সো ইটস রিয়েলি আমেজিং এবং আমি আপনাকে অ্যানশিউর করতে পারি যে এটি সত্যিই কার্যকরী কারণ গত পাঁচ ছয় বছর ধরে আমি এটি যতজনকে দিয়েছি তারা প্রত্যেকে আমাকে ধন্যবাদ জানিয়েছে কারণ এটি তাদের জীবনকে বদলে দিয়েছে ওকে সো এই পদ্ধতিটি আমি আপনাকে সাজেস্ট করবো দিন সপ্তাহে অন্তত বার দশ মিনিট করে করার জন্য এবং দ্বিতীয়ত আমি সাজেস্ট করব। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করার জন্য কারণ অনেকেই সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিতে পারবেন না লাইক যারা অনেক কালো এবং আপনার বর্তমানে বাংলাদেশের শীতকাল এবং শীতকালে যেই সূর্যের আলো ওঠে সেখান থেকেও আমরা ভিটামিন ডি নিতে পারবো না সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার খাবারের মধ্যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন সো আমি সাজেস্ট করব এক্সট্রা ভার্জিন কর্ড লিভার অয়েল খাওয়ার জন্য কারণ কর্ড লিভার অয়েলের মধ্যে জাস্ট এক টেবিল চামচ কর্ড লিভার অয়েলের মধ্যে প্রায় চোদ্দশো আয়ু ভিটামিন ডি থাকে যা যা খুবই ইম্পর্টেন্ট ভিটামিন ডি থ্রিটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম ওকে সো এর জন্য আমি বার্জিন করলি বা ওয়েল সাজেস্ট করি এছাড়াও আপনি আপনার খাবারের মধ্যে নদীর ধরা মাছ বা সামুদ্রিক মাছ যোগ করতে পারেন বিশেষ করে ছোটো মাছ এবং আপনি দেশি বা দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম খেতে পারেন ওকে বা ঘি পনির ইটসেক্ট্রা এ জাতীয় খাবারগুলো যোগ করতে পারেন এবং সর্বশেষে তিন নম্বরে যারা আমার উপরের সাজেশনগুলো মানতে না খোঁজ তাদের আমি সাজেস্ট করবো ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট করার জন্য তবে অবশ্য অবশ্যই ভিটামিন ডি টু সাপ্লিমেন্ট করা যাবে না যা ম্যাক্সিমাম যা বেশিরভাগ সাপ্লিমেন্ট ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি ভিটামিন ডি টু ফর্মে রয়েছে যা যা অ্যাকচুয়ালি কম শোষণযোগ্য দ্যাট মিন্স আপনি এটাকে ভালো অ্যাবজর্ব করতে পারবেন না এবং কম কার্যকরী ওকে সো অবশ্যই আপনার সাপ্লিমেন্টে ভিটামিন ডি থ্রি লেখা আছে কিনা সেটা দেখে কিনবেন এবং ভিটামিন ডি যারা আপনার ভিটামিন ডি এর এক্সট্রিম ঘাটতিতে রয়েছেন তাদের আমি সাজেস্ট করবো পার ডে দশ হাজার আয়ু ভিটামিন ডি ইউনো সাপ্লিমেন্ট করার জন্য এবং যারা এই নক ঘাটিতে নেই বাট আপনার ভিটামিন ডিকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছেন এবং আপনার কে আরও বাড়াতে চাচ্ছেন বুস্ট করতে চাচ্ছেন তাদের সাজেস্ট করব প্রতিদিন পাঁচ হাজার আয়ু ভিটামিন ডি নেওয়ার জন্য সো দ্যাটস ইট ফ্রেন্ড পরবর্তী ভিডিওতে হরমোন হরমোনকে কি করে সাতশো বুস্ট করতে হয় তার উপর কথা বলবো সো সেই ভিডিওটি পেতে আমাদের আজকের ভিডিওতে দশ হাজার কমেন্ট এবং পঞ্চাশ হাজার লাইক প্রয়োজন সো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনি যদি এটা দ্বারা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ